ষাটোর্ধ্ব জহিরুল ইসলাম বাজারে এসেছেন শাক কিনতে। শীতের মৌসুম শেষ, হালকা গরম পড়ছে, এ সময় প্রকোপ বাড়ে বিভিন্ন রোগের, তাই অন্যান্য সবজির পাশাপাশি খাবার তালিকায় শাক প্রাধান্য দেন তিনি। লাল শাক, পালং শাক, বাটি, কলমি, পুঁই শাক সহ নানা রকম শাক এসেছে বাজারে। এর পাশেই শোভা পাচ্ছে হলুদ কুমড়ো ফুল, দাম প্রতি আটি 10 থেকে 30 টাকার মধ্যে। আমি ব্যক্তিগতভাবে মনে করেন শাকটা বেশি খাই, কেন আমাদের বয়সের তুলনায় এটা পর্যাপ্ত পরিমাণ এবং শাকটার জন্য অনেক স্বাস্থ্যকর। এই আর প্রচুর শাক পাওয়া যাচ্ছে এবং দামেও সস্তা। শীত শেষ হলেও বাজারে শীতের সবজির আধিক্য বেশি। তিন দিনের ছুটিতে অনেকে ঢাকা ছাড়ায় ক্রেতা কম, দামও নাগালের মধ্যে। বেগুন 40 টাকা কেজি, আগে ছিল 50-60, যেমন জালি আগে ছিল 40, এখন 50, পেঁপে আছে 30 টাকা, বাঁধাকপি আগের দাম 25-20 টাকা, ওই শাক 10 টাকা দিয়ে আগের দাম। সবজির দর সহনীয় হলেও চড়া মাছের বাজার। ভোজনরসিক ক্রেতাদের চোখ দেশি মাছের দিকে হলেও খাল বিল পুকুরের মাছের চেয়ে চাষের মাছই বেশি, দামও বেশি। চড়া দাম ইলিশের, চিংড়ি 600, বাতাসি 600, বাইন 600, শোল 450, বোয়াল 700 আর রূপচাঁদা 900 টাকা। প্রচুর মাছ আছে বাজারে, তো দেখে কিনতে হবে কোনটা দেশি কোনটা দেশি, এটা আসলে বোঝা যাচ্ছে না। আমদানি আগে থেকে একটু কম, কিন্তু কোনো বেচা কিনি নাই, দামও একটু বাড়তি। কাস্টমার নাই ভাই, কাস্টমার সব দেশে গেছে চুরিতে। ফ্রেশ তাজা মাছ একটু দাম একটু বেশি নিবে, এটা খুব স্বাভাবিক পদ্ধতি। আবার যদি চাষের মাছ আবার একটু দাম কম। ব্রয়লার মুরগির দাম 10 টাকা বেড়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে 150 টাকা। প্রতি ডজন ডিম কিনতে গুনতে হবে 80 থেকে 85 টাকা, আর গরুর মাংস 550 ও খাসি বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 টাকায়। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।